চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। তো এখন বাজে 10:30, দেখো 10:30 বাজে গেছে। তো এখন আমি ব্লগটা স্টার্ট করতেছি বহুত লেটে। ইচ্ছাই করতেছে না যে আজকে ব্লগটা করি, মানে শরীরটা দেখে এমন একটা ফিল আসতেছে, মানে ফিল আসতেছে আজকে করার ইচ্ছাই করছে না, শুধু শুয়ে থাকি এখন। আর বাইরে বৃষ্টি হচ্ছে টিপ 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 টিপ, আর কালকে তো দেখলে ঘুরতে যেতে পারলাম না। তো আজকে যেতে পারি কি না দেখি, যদি যাই তাহলে তো জোশ সেই ভিডিও বানাবো, আর যদি না হলো ঘুমাবো, ভিডিও ওই 2-3 মিনিটের করবো, আর কি করবো। তো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি। এখন কটা বাজে? 11:30 বাজে। মা বানাইছে চিলি চিকেন, কালারটা হয়তো অত বুঝতে পারছো না কারণ সস বেশি দেয়নি, মশলা অত বেশি করেনি। তো কালকে করবে, জাস্ট আজকে ট্রাই করলো অল্পখানি ভাতের সাথে, সেই টেস্ট হয়েছে গাইস, সেই টেস্ট। তাহলে খেয়ে নিতা প্রথমদের সাথে, আবার দেখা করছি। আর ওরা বাইরে খেলতেছে কি বন্ধুক বন্ধুক, যেরকম আমরা ছোটোবেলায় খেলতাম মরমনি। তো চান টান করে চলে আসছি, 12:30 মনে হয়, 12:30 বেজে গেছে, 1 ঘন্টা পর পর মনে হয় আসতেছি। তো আজকে খাবার সেই খাবার, মা ঝোল আনতেছে শুধু, তোমরা দেখো কি কি ভাত মা পেঁয়াজ দিছি, মা তো ঝোল আনে দিচ্ছে মাংসের, প্রথমত চিলি চিকেন, তারপর এদিকে আবার মাংসের কষা নি, এদিকে আবার ঝোল। দারুণ খাবার হবে আজকে, দারুণ। চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এই গান ঢুকে দেখো, নতুন জামা পরছে এখনই, ঠাকুর দেখতে যাবে বিকালে, আর পরছে এখন গান্ডু জামা নোংরা হলে আর ঘুরতে পারবি না, জাল ফাট তুই এখান থেকে। গাইস এটা দরজা খুবই নিচু হয়ে গেছে, মারা দেখ মারা দেখ, দেখো মারবে, কি হলো লাগলোই তো না, এটা তো লাগে গাইস বলো তো, একটু পরে দেখা করছি। এখন অন্ধকারে হয়তো কিছু দেখতে পাচ্ছ না কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, আর গেছে লাইন চলে দাঁড়া একটা জাদু হচ্ছে। এটা হচ্ছে ইন্ডোটা খাবার, ইন্ডোটা তো বলে না ইউপিএস, এটা দিয়েই আমার ফোন করছে, ওয়াইফাই করছে। তারপর এটা একটা লাইট অফ করে দিলাম, আমার আর একটা লাইট আছে, দেখো এই গান্ডু এখানে কি করতেছে, বৃষ্টিতে ভিজিস না মা বকা দিবে, যা বাইরে ফুল বৃষ্টি হচ্ছে গাড়ি। বৃষ্টি কমে গেছে, তো চলো বাইরে কেমন অবস্থা দেখি। গাইস বাইরে এমন অবস্থা, ফুই জল জমে গেছে, আর আকাশে মেঘ এখনো কালো কালো, বৃষ্টি তো পড়তেছেই। এখন বাজে 6টা, যাবো দাঁড়া বলতে দে, বৃষ্টি পড়ে যাচ্ছে, তাও মা বাবা বুনু যাচ্ছে হচ্ছে মেহেন্দিগ্রাম কালীবাড়ি বুগ্রাম এগুলো সব ঠাকুর দেখতে, আমাকে তালা মারে যাবে আমি যাতে না যাই, লস টোটাল লস। কোথায় কোথায় ঘুরবি বল, তুই যদি আমাদের চোখে চালিয়ে আমি কথা বলবো না, আমি কথা বলিস না, আমি যাবো না, আমার যাওয়ার ইচ্ছা নাই। দেখো গাইস নতুন জামা পরে আছি, বছরকার দিন তাই, আমার আর ইচ্ছা নাই যাওয়ার বৃষ্টির মধ্যে, এত কাদা এত কাদা, কালকে টের পা জুতা পরে বিছনায় উঠতেছে, এটা তোর বিছনা না, চল ফাট এখান থেকে, চল বেশি দাদাগিরি মারছে না, মারে বছর কা দিন তাই মারতেছি না। এবার দেখবো গাইস, গাইস একটু আগে একে 5 বার হারাই দিছি, পটকাই দিছি বিছনার মধ্যে, লাগছে না এবার হাতের মধ্যে, কেমন লাগলো ঘড়িটা দিয়ে,
আচ্ছা 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 দাঁড়া 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 আচ্ছা তো গাইস একটু পরে তোমাদের সাথে দেখা করছি, বুনু চলে যাক, তারপর আমি বাড়িতে কি কি করি সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? উই রেডি তো হয়ে আছি, কৈলাস তো ওই দিক থেকে আসতেছে, আয়ুষ আয়ুষও আসবে, বাট এত বিদ্যুৎ চমকাচ্ছে আর ওই যে আয়ুষেরই কল, দাঁড়া ধরে নিতে তোমার সাথে কথা বলছি। আয়ুষের সাথে কথা হলো, বলছে আমাকে হাটকলায় যেতে, আরে ইয়াটা ক্লাবের ওইখানে, বাট এত বৃষ্টি পড়তেছে বাইরে, কি বলবো, অন্ধকার হচ্ছে সেই করি, এত বৃষ্টি পড়তেছে জিন্দগি ঝন্ড হয়ে গেল। মা বাবা যাবে আবার ঘুরতে, টোটো করে রাখছে, খতম। সাড়ে ছটা বেজে গেছে, বৃষ্টি আর কমার নাম নিচ্ছে না, এখন কি করবো। তো কৈলাস কল করে বললো আই গেমে গেম খেলি, আর মায়ের দিক থেকে লাল চা দিল, লাল চা খাই। তো চলো আমি গেম টেম খেলে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি, যদি বৃষ্টি কমে 8টা পর্যন্ত টাইম নিছি বাড়িতে, যদি 8টার মধ্যে যেতে পারি বাড়ির বাইরে তাহলে ঘুরতে পারবো, যদি না হয় টোটাল লস। চলো বাই, 8টা সাড়ে 8টা বেজে গেল, হেডফোন লাগানো আছে, কোয়ালিটি হয়তো খারাপ হতে পারো, ভালো পেতে পারো, কারণ লাইট চলে গেছে। গাইস রেডি এখনো হয়েই আছি, দেখো ইচ্ছে হয়ে গেছে, বাবাও চলে আসছে, বাবা নিয়ে আসছে বিরিয়ানি আর মোগলাই, তো মোগলাই আনতে বলছিলাম আমি, তো বাবা বিরিয়ানিও নিয়ে আসছে, চলো অল্পটুকু আগে বিরিয়ানিটা খাই, তারপর আবার মোগলাই খাবো পরে, এখন জামা প্যান্ট সব খুলতে হবে, অত শাসছিলাম শাসছি শুধু গেঞ্জিটা ঘড়িটা আর প্যান্টটাই বলছি, টোটাল লস, কালকে যাবো ঘুরতে। গাইস বিরিয়ানির পরে মোগলাই খাচ্ছি, মোগলাই এ দেখো মটন বিরিয়ানির মধ্যে প্যাকেটের মধ্যে দিচ্ছে মোগলাই, কত চুনা লাগাই দিল, যে সবজি স্যালাড আছে না স্যালাড দেখো, বেশ খাওয়া দাওয়া চলে এসেছি, বিরিয়ানির পর আবার এটা খাচ্ছি, কেমন লাগলো, কি লাগে আছে রে জানি নাকি। তো গাইস দেখলাই এ বছরের মতো পুজো শেষ, আসছে বছর আবার হবে, কালকে তো দশমী, আমার ব্লগটা তো একদিন লেটেই আসবে না, বাট এবছর আমি রায়গঞ্জের একটা ঠাকুরে বললাম না, মানে ভিডিওতে দেখেছি ঠিকই, ভিডিও তো ঠিক মতো দেখিনি, বাট রায়গঞ্জে আমি একটা ঠাকুরে এবছর দেখতে পারলাম না। দেখলাই তো তোমরা, প্রথম দিন গেলাম হিলি, দ্বিতীয় দিন তারপর কী যেন বলে বৃষ্টি, আজকেও বৃষ্টি খতম, এখন কালকে যাওয়ার প্ল্যানে আছে, কালকে এমনি খাওয়া দাওয়া আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, যদি যদি জানতাম যে ইয়ে হবে বাট বৃষ্টি হবে যেতে পারবো না, তাহলে বাড়িতে অনেক বড়ো ব্লগ করতাম, বাট যেহেতু ভেবেছিলাম যে বাইরে যাই ব্লগ করবো, তো বুঝতে পারলো বুঝতে পারছো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক দেন, বাই বাই, গুড নাইট অলস। গাইস একটা খুবই সুন্দর ইম্পর্টেন্ট, খুব খুশি হয়ে গেছি আমি, খুব খুশি, কেমন সাড়ে 10টা বাজে, খুব খুশি, কারণ বাবা ফোন করলো টোটোকে, তো রাজুদা আসতেছে, ঠাকুর দেখতে যাবো শিলিগুড়ি মোড় থেকে, ঠাকুর দেখে আসবো, চলো রেডি হয়ে যাবে, পুজো আনন্দ হয়ে গেছে, পুজো পুজো আনন্দ হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছে গান্ডু, গায়ে সাজে গুজে তারপর দেখা করছি, আবার ওই লুকে আবার চলে আসলাম। তো গায়েস মোবাইলটাতে একটু চার্জ নেই, তো চার্জ করে নিই ফটাফট, বেশিক্ষণ তো লাগবে না, তো 10:30 বাজে 11টার দিকে বললো আসবে, তো আধা ঘন্টা তো ফুল চার্জ হয়ে যাবে, মানে 200% থাকলে 200%ই হয়ে যাবে, তো চলো একটু পরে দেখা করছি। গাইস অন্ধকার টোটোর ইন্তজারে বসে আছি আমি আর বুনু, এই যে গাড়ি গাড়ি খেলতেছি, এটাই খেলতেছি আর কি করবো, গাইস যতক্ষণ টোটো আসছে আর কি করবো, 11:30 বাজে গেছে।
রাত্রেবেলা দেখো এই জায়গাটা কিরকম লাগতেছে, তোমাদের ছবি তুলে পাঠাচ্ছি, ভিডিওতে বুঝতে পারবো না। পুই দুর্গা মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা সবার মা দুর্গা। বাজছে নূপুর এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, তুমি থাকলে পাশে জীবন হাসে দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা বাড়িতে চলে আসলাম। করতেছি তো ঠাকুর দিয়ে দেখে আসলাম, মনটা ভালো হয়ে গেল। তো আর কি বলবো, একটা বাজে এখন রাত্রি একটাতে।
করে যাতে বুঝতে পারছো হয়তো একটা বেজে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক দেন, বাই বাই।